হ্যালো অ্যান্ডি ওয়েলকাম টু সরকারি পড়াশোনা আজ আমরা আলোচনা করবো কলকাতা পুলিশের সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা তোমরা দিয়েছিলে অর্থাৎ তোমরা যে প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে তার রেজাল্টের জন্য তোমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছো কারণ তোমাদের পরীক্ষা অনেক আগে হয়েছিল তো সেই রেজাল্ট সম্পর্কিত লেটেস্ট আপডেট কী আছে এবং তোমাদের পি পিইটি সম্পর্কেও তোমরা একটা ধারণা পেয়ে যাবে আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই কি তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো কারণ পুলিশ ছাড়াও বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা রিলেটেড আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে পিএসসি এবং তার সাথে স্টাফ সিলেকশন কমিশনেরও অর্থাৎ তোমরা এসএসসিরও সমস্ত রকম আপডেট পেয়ে যাবে এবং পরীক্ষা রিলেটেড মক টেস্টও আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয় তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবার দেখো তোমরা যারা কেপিএসআই বা কলকাতা পুলিশের যে সার্জেন্ট সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল তার প্রিলিমিনারি এক্সাম দিয়েছিল তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার প্রায় সাত মাস প্লাস সময় হয়ে গেল অর্থাৎ তোমাদের সাত মাসের বেশি হয়ে গেলো এখনও তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা পিএমটি পিইটি কবে থেকে শুরু করব। বা আমাদের রেজাল্ট আলটিমেটলি কবে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবো কবে হানড্রেড পার্সেন্ট প্রকাশিত হবে এটা কিন্তু কোনো চ্যানেলেই বলতে পারবে না যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে তবে তোমরা একটা ধারণা পেতে পারো আজকের ভিডিও থেকে দেখো তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা তোমাদের নভেম্বরের লাস্ট উইক অথবা থার্ড উইকের আগে খুবই কম আছে তবে নভেম্বরের যে আমি বললাম তোমাদের থার্ড উইক অথবা ফোর্থ উইক এই দুটো উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার অনেকটা সম্ভাবনা আছে এবং এরপর তোমাদের প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটা যে তোমাদের পিএমটি পিইটি কবে সংগঠিত হতে পারে তোমাদের কিন্তু পি পিইটি সংগঠিত কবে হতে পারে তোমাদের রেজাল্ট যদি নভেম্বরের ফোর্থ উইকের মধ্যে তোমাদের বেরিয়ে মানে প্রকাশ হয়ে যায় তোমাদের কিন্তু পিইটি বা পি তোমাদের সংগঠিত হবে কবে তোমরা কিন্তু টাইম পাবে তোমাদের কিন্তু ডিসেম্বর থেকে তোমরা ধরে রাখতে পারো তোমাদের স্টার্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের সেই টাইমটা কিন্তু ঠান্ডার একটা সিজন থাকবে তোমরা বুঝতেই পারছো অর্থাৎ সেটাতে তোমাদের কিন্তু সুবিধাই হবে তোমরা যারা পিএমটি পিইটি এখনও শুরু করিনি তারা কিন্তু শুরু করে দিতে পারো বা যারা আগে পিএমটি পিইটি করেছো যাদের প্র্যাকটিস করা মানে তোমাদের প্র্যাকটিস আছে যাদের পি এম পিইটি করা তারা কিন্তু তোমরা কালী পর ধীরে সুস্থে শুরু করতে পারো কারণ তোমরা যথেষ্ট টাইম পাবে এই সংক্রান্ত লেটেস্ট কোনো রকম আপডেট আসলে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং